আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কয়েকটা জিনিস শেয়ার করার জন্য আমি হাজির হলাম। আপনারা জানেন করোনা ভাইরাস পৃথিবী আক্রান্ত, অলমোস্ট 300,000 পিপুল ইন দ্য ওয়ার্ল্ড দে আর এফেক্টেড বাই দ্য করোনা ভাইরাস। সবাই কি সবাই ভয় থাকে, সবাই আতঙ্কিত। আমি নিজেও মাঝে মধ্যে অনেক ভয় পাই, আতঙ্কিত হই, কখন কি হয়ে যায়, এবং এটা ভাবনারই বিষয়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের চিত্তকর্মের জন্য এই বিপদ আপদ দেয় এবং এর মধ্যে আমাদেরকে পরীক্ষা করতে চায়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের বিপদ দিয়ে বলেন যে, এবং আল্লাহ চান যে আমার বান্দারা আমাকে ডাকুক, আমার কাছে আসুক, আমার কাছে কিছু চাক, কিন্তু আমরা তার কাছে না চেয়ে উল্টা অন্য অন্য বিধর্মীদের মতো আমরা আল্লাহর কাছ থেকে আরো দূরে সরে চলে যাই। আল্লাহ সুবহান তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন এই বিপদ আমাদেরকে দিয়ে আল্লাহ সুবহান তাআলা টেস্ট করেন। বিপদ আপদ, টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে টেস্ট করেন। জান ও মৌত দিয়ে আমাদেরকে টেস্ট করেন। হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ল, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমদের ব্যাপারে খুব কঠিন কঠিন কথা বলেছেন, এবং ইতিমদের যারা সাহায্য করবে, ইতিমদের যারা গার্জিয়ান হবে, তারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পাশাপাশি এরকম দুটো আঙ্গুলের আঙ্গুল দেখিয়ে বলছেন এরকম পাশাপাশি তারা থাকবেন। তো আমি একটি জিনিস চিন্তা করলাম যে আজকে আমি যদি হঠাৎ মরে যাই, আমার বাচ্চারা, আমার একটা 10 বছরের ছেলে আর একটা 2 বছরের ছেলে, আমার বউ, এরা কীভাবে, মানে অবশ্যই আল্লাহ পাক তাদেরকে চালাবে, কিন্তু সাডেনলি বা হঠাৎ করে আমি যদি আমার যদি মৃত্যু হয়ে যায়, তাদের কি অবস্থা হবে? আমার ছেলে দুটো এতিম হয়ে গেল। তো আমি এটা চিন্তা করে দেখলাম যে যে যখন এতিম না হলে আসলে বোঝা যায় না যে এতিম জিনিসটা কী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিমদের ব্যাপারে কোরআনে অনেক আয়াতে খুব কঠিন হুঁশিয়ারি করে বলেছেন যে এতিমদের ব্যাপারে তোমরা তোমরা খেয়ালি হও। আরেকটা হাদিস আছে, এতিমের মাথায় যদি আমি আপনি হাত রাখি, সে কপাল্লা, আল্লাহকে ভালোবেসে, তাহলে এতিমের মাথায় যতগুলো চুল আছে তা তত পরিমাণ বা আরও বেশি পরিমাণ সব পাওয়া যায়। তো আমি যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি যে আসলে নিজে যদি চিন্তা করেন যে আজকে যদি আপনি মরে যান বা আমি মরে যাই, তাহলে আপনার ছেলেদের কি হবে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখবেন, কিন্তু যদি আমরা মানুষ হিসেবে বা পৃথিবীতে আমরা যে আছি বা পৃথিবীর যে কালচার বা সমাজ, এভাবে যদি চিন্তা করি কি হবে, এটা বড়ই ভাবার বিষয়। আপনি আমি যে কোনো সময় চলে যেতে পারি, কিন্তু আমার ছেলে মেয়েরা তো এতিম হয়ে গেল। এই ছেলে মেয়েদের সাথে যদি আমার ভাই, আমার চাচারা, আমার আত্মীয় স্বজন যদি খারাপ ব্যবহার করে, তাহলে এবং করবে, করতেই পারে, এটাই স্বাভাবিক। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিমদের ব্যাপারে এত কঠিন হুঁশিয়ারি কথা বলেছেন। তো আমরা যাতে এতিমদের সাহায্য সহযোগিতা করি, অ্যাটলিস্ট সাহায্য সহযোগিতা না করলেও যাতে তাদের টাকা পয়সা, ধন দৌলত, এগুলো যাতে আমরা গ্রাস না করি, সেদিকে আমাদের খেয়াল থাকতে হবে। আর সর্বদা সর্বহালতে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আমরা যাতে ঈমান আমলের সাথে মৃত্যুবরণ করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদেরকে সৎ ও ঈমান ও আমলের সাথে মৃত্যু দেন।
আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।